এখন আমাদের দেশে কারা না এরা না তো হাদিস বলতে ইস্তেলার মধ্যে ওরাই হাদিস যারা হাদিসবিদ হাদিস ফকিরা কি না দাবি করে এই লোকগুলো অথচ পৃথিবীর কোথাও বলতে কিছু নাই শুধু ভারতে পাকিস্তানে আর এখানে আলে সৌদি আরবে আলে হাদিস খুঁজেই পাবেন না মিশরে পাবেন না তাদেরকে গায়ে মোকাল্লে বলে আমরা আলে হাদিস আর তোমরা হইলে ফোকাহা ও ফোকাহারা তোমরা হলে ডাক্তার আর আমরা হলাম ওষুধ বিক্রি করি সৈদালানি বলে ফার্মাসিস্ট আমরা হইলাম ফার্মাসিস্ট আর তোমরা কি ডাক্তার তো কোনটা বড় হইল কয়েকটা হাদিস মিলিয়ে এটা ওটা মিলিয়ে তারপর এটা বের করেন এটা ফকিদের কাজ করে তা আরেকটা জিনিস এখানে আসলো সেটা আহলে হাদিস আহলে হাদিস কি বুঝলেন আপনি এখানে তিনি বলেন নাহনু আহলুল হাদিস কি বুঝেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা কাছে দূরে যে যেখান থেকে আহনাফ মিডিয়া বাংলা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকে আমরা শুনব যে নাসিরুদ্দিন আলবানি এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে কামাল উদ্দিন জাফরি সাহেবের নিকট থেকে আপনারা দেখবেন যে কামাল উদ্দিন জাফরি সাহেব হাফিজাহুল্লাহ নাসিরুদ্দিন আলবানী এবং ইমাম আবু হানিফা ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফকি এবং মহাদ্দের মধ্যে পার্থক্য কারণ আমরা বর্তমান সমাজে একটা বড় একটা ফ্যাক্ট বড় একটা ফিতনা হচ্ছে গিয়া যে কিছু ভাইয়েরা আছে যারা বলে আমরা কোরহাদিস ছাড়া কিছু মানি না আর তারা আহ মুহাদ্দের তাদের যে দৃষ্টিভঙ্গি থাকে ফকিদের নিকট তাদের বিপরীত থাকে তারা ফকিদেরকে মানতে চায় না তো আসেন আমরা নাসির উদ্দিন আলবানি সাহেব সম্পর্কে কি বলতে যাচ্ছেন কামালুদ্দিন জাফরি সাহেব উল্লাহ সেটা আমরা শুনে আসি তারপরে আমরা কিছু কথা বলবো যে ফকি এবং মুহাদ্দিসের মধ্যে পার্থক্য কে বড় ফকি বড় না মুহাদ্দিসরা বড় এ বিষয়ে আপনারা আমি না কামাল উদ্দিন জাফরি সাহেব কি বলছেন প্রথমে সেটা আমরা শুনে আসিছিলেন নাসির আলবানি সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি নাসিরুদ্দিন আলবানী একজন আলেম ভালো আলেম কিন্তু মহাদ্দেশ ফকিনা মনে রাখতে হবে তিনি হলেন মহাদ্দেশ খুব বড় মহাদ্দেশ বর্তমান যুগের শ্রেষ্ঠতম মহাদ্দেশ হলেন নাসিরুদ্দিন আলবানি। এখন আপনারা বলবেন ফকি আর ইয়ের মধ্যে কি বলে মহাদ্দিনদের মধ্যে কি তফাৎ করছেন আপনি এটা এক জিনিস না মহাদেশিনের মধ্যে অন্যতম বড় একজন মহাদেশের নাম হলো হল ওনার পুরো নাম মনে নেই মানে অন্ধ তুমি অন্ধ ছিলেন তো একটা হাদিসের অর্থ জানার জন্য উনি একটা অর্থ বুঝতেন হাদিসের উনি মহাদ্দেশ ছিলেন খুব বড় মহাদ্দেশ তার বোকারি পড়তে গেলে ইয়া কিনা মুসলিম যে কোনো হাদিস পড়বেন আমাস পাবেন রাবীদের মধ্যে তো উনি গেছেন আবু হানিবার কাছে তো গিয়ে হাদিসের মর্ম জিজ্ঞেস করছেন তো উনি মর্মটা বলছেন যেটা তো এই তখন উনি কি উনার উক্তিটা শুনেন কি বলছেন ইয়া মাশাল ফকাহা আনতুমুল আতিবা ওয়ানাহনু আহলুল হাদিস আসায়াদিলা তিনি বলছেন আমরা আলে হাদিস আর তোমরা হইলো ফোকাহাও তোমরা হইলে ডাক্তার আর আমরা হইলাম ওষুধ বিক্রি করি বলে ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আমরা কি ডাক্তার তো কোনটা বড় হইল আর মগজটা বের করেন ওনারা অর্থটা বের করেন যে কি চাচ্ছে কয়েকটা হাদিস মিলিয়ে এটা ওটা মিলিয়ে তারপর এটা বের করেন এটা ফকিদের খাদ এই শব্দটা কোরআনি কারিমে ভাবে আসছে সুতরাং লা আলিমাহুল্লাযিনা ইস্তামবিতুনা ইস্তিনবাত করে তারা ইসতিখরাজ করে তা আরেকটা জিনিস এখানে আসলো সেটা আহলে হাদিস আহলে হাদিস কি বুঝলেন আপনি এখানে তিনি বলেন নাহনু আহলুল হাদিস কি বুঝাইছে যারা হাদিস বেত্তা হাদিস শাস্ত্রের পন্ডিত তাদেরকে কি কয় আলি হাদিস কিন্তু এখন আমাদের দেশে না আলিহাদিস আলি হাদিস বলতে ইস্তেলার মধ্যে ওরাই আলিহাদিস যারা হাদিসবিদ হাদিস শাস্ত্রের পন্ডিত যেমন শাস্ত্রের পন্ডিত এরা কি আলি হাদিস আলহাদিস দাবি করে এই লোকগুলো অথচ পৃথিবীর কোথাও আলে হাদিস বলতে কিছু নাই শুধু সাব কন্টিনেন্টে ভারতে পাকিস্তানে আর এখানে আলে হাদিস সৌদি আরবে আলে হাদিস খুঁজেই পাবেন না মিশরে পাবেন না আপনারা শুনলেন এটা হচ্ছে গিয়া মহাদ্দিস আর ফকির মধ্যে পার্থক্য তিনি এখানে একজন মহাদ্দিসের কথা উল্লেখ করে বললেন উনি গিয়া কি বলছেন আপনারা শুনতে পালেন যে ওনারা হচ্ছে ফকিরা হচ্ছে ডাক্তার তো আমরা ইমাম আবু আনীফ রহিমউল্লার কথা মানলে তাদের সমস্যা তারা আজকের বা ওই উনিশ শত শতাব্দীর মহাদ্দ নাসির উদ্দিন আলবানী সাহেবকে নিয়ে লাফালাফি করে তারা কিন্তু নাসির উদ্দিন আলবানী সাহেবের তাকলিদ করে তারা যেগুলো শিখে আমাদেরকে বলে আমরা তাকলিদ করি অন্ধ তকলিদ করি তারাও তো অন্ধ তকলিদ করে কিন্তু ব্যবধান হচ্ছে তাদের চোখের মধ্যে কালা চশমা লাগাইয়া রাখছে তো তাদের চোখের মধ্যে কালা চশমা লাগাই রাখছে এই জন্য তারা কালা পুরা দুনিয়াটাই দেখতেছে এই আহলে হাদিস লামাজাবি গায়ের মোকাল্লিদরা তো সম্মানিত দিনী আপনারা বুঝতে পারলেন ইনি হচ্ছে গিয়া ইমামে আজম আবু হানিফা যিনি তাবেই ছিলেন সাহাবিদের সাথে সাক্ষাৎ লাভ করেছেন আল্লাহ আকবর সাহাবিদের সাথে তিনি সাক্ষাৎ লাভ করেছেন এবং ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ সম্পর্কে নবী আলাইসলামের ভবিষ্যৎপাণী রয়েছে যে হাদিস রয়েছে মত্তা আর অসংখ্য ওই সুরাইয়া তারার কথা অসংখ্য কথা রয়েছে তো ইমাম আবু হানিফা ওনার জন্ম হচ্ছে গিয়া আশি হিজড়িতে মৃত্যু হচ্ছে গিয়া একশো পঞ্চাশ হিজড়িতে আর ইমাম বুখারি যিনি যুগশ্রেষ্ঠ হাফিজুল হাদিস হ্যাঁ আমিরুল মিনিনফিল হাদিস যিনিকে বলা হয় তিনি ছিলেন ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র হ্যাঁ ইতি ছাত্রের ছাত্র তো আল্লাহ আকবর আর ইমাম বহারিকে যদি আমরা হিসাব করি তো ইমাম বহারি জন্ম হচ্ছে কত একশো চৌরানব্বই হিজড়িতে মৃত্যু দুইশো ছাপ্পান্ন হিজড়িতে ইমাম আবু হানিফার মৃত্যুর প্রায় পঁচল্লিশ টাকি ছয়চল্লিশ বছর পরে ইমাম বুহারের জন্ম হয়েছে তো এই হচ্ছে আমাদের ইমামে আজম আবু হানিফা যিনি সকল ইমামদের আইম্মা সকল ইমামেরই বড় ইমাম তিনি হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহিমাউল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই তথাকথিত আহলে হাদিস গ্যার মুকল্লিদদের আল্লাহ পাক সেই তৌফিক দান করেন এবং আজকে আপনারা শুনলেন এটা আমাদের কথা নয় এই আল্লা কামালুদ্দিন জাফর ইসাদ তিনিও কিন্তু একজন আহলে হাদিস তিনিও কিন্তু একজন জমাতে ইসলামের একজন বড় আহলা হাদিস স্কলার शेख এই আহল না কিন্তু দেখেন ইমাম আবু কিভাবে মূল্যায়ন করতেছে অ দিস